আজ তোমাদের আমি ক্লাস 9 এর ভূগোলে পশ্চিমবঙ্গে নদনদী ও জলসম্পদের কতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করব কতগুলো 5 নম্বরের আর 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি বলে দেব আর 1 নম্বরের প্রশ্নগুলো তোমরা নিজেরা করবে দেখো 1 পশ্চিমবঙ্গের উত্তরে বরফগলা জলে পুষ্ট নদনদীর বর্ণনা দাও সেটার উত্তরটা বলছি উত্তরে বরফগলা জলে পুষ্ট নদীগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে বরফগলা জলে পুষ্ট নদীগুলো হলো তিস্তা তোর্সা মনন্দা জলঢাকা সংকোষ রায়ঢাক কালাজানি রঙ্গিত মেচি ইত্যাদি উল্লেখযোগ্য এই সকল নদনদী হিমালয়ের বরফগলা জলে পুষ্ট অধিকাংশ নদী উত্তর থেকে দক্ষিণে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে উত্তরবঙ্গের নদীগুলো হলো তিস্তা এক তিস্তা শব্দের অর্থ সোজা নদী বা রংতু উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা তিব্বতের লাচেন ও সিকিমের লাচুং এই দুটি উপনদীর মিলিত রূপ হল রঙ্গিত যা দার্জিলিং জেলায় তিস্তা নামে পরিচিত চিরপ্রবাহী তিস্তার উপত্যকায় প্রতি বছর বন্যা হয় এই জন্য একে উত্তরবঙ্গের ত্রাস বলে বন্যা নিয়ন্ত্রণের সাথে সাথে সেচ ব্যবস্থা জলবিদ্যুৎ উৎপাদন প্রবৃত্তির উদ্দেশ্যে এই নদীতে বাঁধ নির্মাণ করা হয়েছে অনেকের মতে জেমু হিমবাহ থেকে এই নদীর উৎস দুই মহানন্দা নদী দার্জিলিং জেলার মহানদীরাম শৈলশিরা থেকে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে মহানন্দা নদীর প্রধান উপনদীগুলি হল বালাসান মেচি নাগার পুনর্ভবা কালিন্দি ইত্যাদি সারা বছর নদীটির নাব্যতা বজায় থাকে এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী তিন নম্বর হচ্ছে জলঢাকা নদী এটি হচ্ছে জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদী হচ্ছে জলঢাকা অসংখ্য উপনদী জলঢাকা নদীর সঙ্গে মিলিত হয়েছে যেমন দাইন বিন্দুখোলা বিরুখোলা ইত্যাদি এই সকল পার্বত্য নদীকে স্থানীয় ভাষায় খোলা বলে নদীটি বরফগলা জলে পুষ্ট এবং বর্ষাকালে অতিরিক্ত জলের ফলে প্রতি বছর বন্যা দেখা যায় জলঢাকা নদীর উপর বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত বাঁধ নির্মাণ করা হয়েছে এবার হচ্ছে তিন নম্বর তোর্সা নদী তিব্বতের চুম্বি উপত্যকায় উৎপন্ন হয়ে ভুটানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 145 কিলোমিটার পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে ভারতে প্রবেশ করেছে এবং পূর্বে ব্রহ্মপুত্র নদীতে মিশেছে চার হচ্ছে কালাজানি নদী ভুটানে উৎপন্ন হয়ে এই নদী উত্তর থেকে দক্ষিণে যথাক্রমে ভুটান ভারত বা পশ্চিমবঙ্গ আর কি প্রধানত ও বঙ্গোপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে আরেকটা হচ্ছে পাঁচ রায়ঢাক নদী ভুটানে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদীতে মিশেছে চুখা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য এটি বিখ্যাত এবারে দেখো দু নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গে নদনদীগুলির বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো পশ্চিমবঙ্গে নদনদীর বৈশিষ্ট্য এক পশ্চিমবঙ্গের বেশিরভাগ নদী পূর্ববাহিনী দুই হুগলি মাতলা গোসাবা প্রভৃতি নদীগুলির নিয়মিতভাবে জোয়ার ভাটা হয় তিন পশ্চিমবঙ্গের নদনদীগুলির মধ্যে গঙ্গা ও তিস্তা প্রভৃতি উত্তরবঙ্গের কয়েকটি বরফগলা জলে পুষ্ট নদী চার সুবর্ণরেখা ময়ূরাক্ষী দামোদর প্রভৃতি পশ্চিমবঙ্গের পশ্চিমে উৎপন্ন নদীগুলি এগুলি বৃষ্টির জলে পুষ্ট আর এগুলিতে সারা বছর জল প্রবাহ থাকে না পাঁচ দক্ষিণবঙ্গের ইছামতী মাতলা হারিয়াভাঙ্গা প্রভৃতি নদী জোয়ারের জলে পুষ্ট বলে এইসব নদীর জল লবণাক্ত তারপরে আরেকটি হচ্ছে নদীগুলি থেকে মৎস্য আরোহণ করা যায় আর একটা হচ্ছে নদীগুলির জন্য জলপথে যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে গড়ে উঠেছে আচ্ছা এবারে দেখো আর একটি প্রশ্ন তিন নম্বরের এটা হচ্ছে মালভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে নদনদীর বর্ণনা দাও পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে যে নদীগুলি আছে সেগুলি হলো দামোদর ময়ূরাক্ষী অজয় দ্বারকেশ্বর শিলাই কংসাবতী প্রভৃতি প্রধান
রার অঞ্চলে তারকেশ্বর ও শিলায় এর মিলিত প্রভাব রূপনারায়ণ নামে পরিচিত। ভূমির ঢাল অনুসারে এই নদী দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। মালভূমি অঞ্চলে নদী বর্ষার জলে পুষ্ট থাকে, তার মধ্যে দামোদর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। রাঁচি, হাজারিবাগ, পালামৌ, সাঁওতাল পরগনা হয়ে অবশেষে পূর্বে 58 কিলোমিটার পথ অতিক্রম করে ফলতার কাছে হুগলি নদীতে মিশেছে। প্রতি বছর দামোদর নদীতে প্রবল বন্যা হয় বলে একে বাংলার দুঃখ বলা হয়। মালভূমি অঞ্চলের নদী খরস্রোতা হয় ও জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে আদর্শ। আচ্ছা, মালভূমি অঞ্চলের আরেকটি নদী হচ্ছে ময়ূরাক্ষী। ছোটনাগপুরের ত্রিকূট পর্বত থেকে উৎপন্ন হয়ে এটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রবাহিত হয়ে এটি ভাগীরথী নদীতে মিশেছে। এর প্রধান উপনদী হল বক্রেশ্বর ও দ্বারকা। মালভূমি অঞ্চলের আরেকটি নদী হচ্ছে অজয় নদী। ছোটনাগপুর মালভূমির দুমকার কাছে উৎপন্ন হয়ে এই নদী পূর্ব দিকে প্রবাহিত হয়েছে ও ভাগীরথী নদীতে মিশেছে। তুমুনি, কুন্নুর, হিংলো, প্রার্থ প্রভৃতি উল্লেখযোগ্য উপনদী। আচ্ছা, এবারে দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের জলসম্পদের উৎস কি আর জলসম্পদের অবস্থা আলোচনা করো। আগে উৎসটা বলছি, তারপরে জলসম্পদের অবস্থা বলছি। আচ্ছা, জলসম্পদের পশ্চিমবঙ্গের মূল উৎস হলো জল। এই জল কৃষি, শিল্প, গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়। প্রধানত মানুষ পরিষ্কার বা শুদ্ধ জলই ব্যবহার করে। পৃথিবীর মোট জলের শতকরা 97% লবণাক্ত, মাত্র 3% শুদ্ধ বা সুপেয় জল। এই 3% জলের মূল উৎস হল ভৌমজল ও ভূপৃষ্ঠের জল। সুপেয় জলের 2/3 মহাদেশীয় বরফবলা জল থেকে আসে। অবশিষ্ট সুপেয় বা মিষ্টি জল ভৌমজল হিসেবে পাওয়া যায়। খুবই অল্প সুপেয় জল ভূপৃষ্ঠের জল হিসেবে পাওয়া যায়। ভূপৃষ্ঠের জল বলতে নদী, উপনদী, হ্রদ, জলাভূমি, সাগর, মহাসাগর ও হিমবাহ গলিত জলকে বোঝায়। ভৌমজল ভূপৃষ্ঠের নিচে শিলাবক্ষে বা একটি প্রবেশ্বর শিলাস্তরে অন্য আরেকটি অপ্রবেশ্বর শিলাস্তরের মধ্যবর্তী অংশে সঞ্চিত থাকে। শুদ্ধ বা সুপেয় জল নবীকরণ যোগ্য সম্পদ, তবুও ভৌমজলের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। আচ্ছা, এবারে পশ্চিমবঙ্গের জলের উৎস বললাম, এবারে বলছি পশ্চিমবঙ্গের জলসম্পদের অবস্থা। ভারতের মোট আয়তনের মাত্র 3% ভূমিভাগ অধিকার করে আছে পশ্চিমবঙ্গ। আবার লোকসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের 8% লোক বসবাস করে। রাজ্যের নিজস্ব জলসম্পদ মাত্র 7.5%। জনসংখ্যা বৃদ্ধি, কৃষির উন্নতি ও অন্যান্য উন্নতির কারণে জলসম্পদ ব্যবহার মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতিগতভাবে 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সেটি এক হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত সমভূমি, আর 3 হচ্ছে রার ভূমি। পশ্চিমবঙ্গে সঞ্চিত মোট জলসম্পদের মধ্যে 63% উত্তরের পার্বত্য অঞ্চলে, 22% রার অঞ্চলে আর 15% সমভূমি অঞ্চলে পাওয়া যায়। রাজ্যের এই জলনিগমন ব্যবস্থা 2টি অঞ্চলে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদীর ব্যবস্থা। রাজ্যের উত্তরাংশে জলনিগমন ব্যবস্থা মূলত ব্রহ্মপুত্র মুখ্য ভূমিকা বা প্রধান ভূমিকা পালন করে। রাজ্যের বাকি অংশ অর্থাৎ মধ্য, পশ্চিম ও দক্ষিণ অংশে গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী ও তার উপনদীর সমূহ জল নিগমন ব্যবস্থা সম্পাদন করে। আর দক্ষিণের সুন্দরবন অঞ্চলে জোয়ারভাটার সমস্যা আছে। পশ্চিমবঙ্গের উত্তরে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর ধারণ অববাহিকা মধ্যবর্তী অঞ্চল নেপাল, ভুটান ও তিব্বতের আন্তর্জাতিক সীমানা অবস্থিত।
ব্রহ্মপুত্র পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি, কিন্তু তার অন্যতম প্রধান উপনদীগুলি যেমন তিস্তা, জলডাকা, তোষা, রায়ডাক প্রভৃতি এই রাজ্যেরই নদনদী। গঙ্গা এই রাজ্যের প্রধান নদী। এর উপনদী মহানন্দা, পাগলা, বাঁশকুই, চুন্নি, মাথাভাঙ্গা ইত্যাদি উত্তরবঙ্গের নদনদী। আবার ভাগীরথী হুগলি নদীর ডান তীরের উপনদীগুলি হল ময়ূরাক্ষী, অজয়, দামোদর, বংশাবতী, হলদি, রূপনারায়ণ ইত্যাদি উল্লেখযোগ্য। আর বাম তীরের উপনদীগুলি হল ভৈরব ও জলঙ্গি। তাহলে গঙ্গা ও তিস্তা বরফ গলা জলে পুষ্ট। গঙ্গার অনেক উপনদী পশ্চিমে ছোটনাগপুর মালভূমির ঝাড়খণ্ড ও বিহারের থেকে উৎপত্তি লাভ করেছে এবং গঙ্গা ভাগীরথীর সাথে মিশেছে। উত্তরবঙ্গে বেশিরভাগ জল ব্রহ্মপুত্র নদীর দ্বারা সমুদ্রে পৌঁছায়। উত্তরবঙ্গে বার্ষিক মোট বৃষ্টিপাত 3000 মিলিমিটার। এই পর্যাপ্ত জল সঞ্চয় করে রাখার মতো কোনো বৃহৎ জলাধার নেই। আবার ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদী হওয়ায় তিস্তা প্রকল্পের জল নিয়ন্ত্রণ রাখাও সম্ভব না। দক্ষিণবঙ্গে মোট গড় বৃষ্টিপাত হচ্ছে 1500 মিলিমিটার, অথচ একাধিক জলাধার বা নদীবাদ প্রকল্প নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে 4-5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বহুমুখী প্রকল্প জলের ব্যবহারের সরবরাহ। আগে পশ্চিমবঙ্গের জল ব্যবহার বহুমুখী প্রকল্পটা বলছি। জল সরবরাহ ব্যবস্থার মূল নীতি এটি। এই নীতি সকল মানুষের গৃহস্থালির চাহিদা ও কৃষি উৎপাদন প্রবৃত্তির ক্ষেত্রে অনেক সুবিধা দিতে পারে। জল সরবরাহ ব্যবস্থার মূল নীতি ছিল জলের একক ব্যবহার, হয় কৃষিকার্যে, জলসেচ হিসাবে, নতুবা জীবনযাপনের জন্য দৈনন্দিন জলের চাহিদা পূরণ করার কাজে জল সরবরাহ করা হতো। যখন মানুষের ফসল চাষে জলের প্রয়োজন থাকে না, তখনও মানুষ সারা বছর প্রবল জলকষ্টে থাকত। এই সমস্যা সমাধানে একমাত্র উপায় হল জলের ব্যবহারের সরবরাহ ব্যবস্থা। এই জলের সরবরাহ যে ব্যবস্থা, তার উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে স্নান, কাপড় কাচা, অন্যান্য গৃহস্থলীর কাজে ব্যবহারের অতিরিক্ত জল গৃহপালিত পশু পাখির জন্য ব্যবহার করা যেতে পারে। গৃহস্থলীর কাজের জন্য সর্বদা উপযুক্ত জল সরবরাহ করা যায়, যখন চাষের জন্য কোনো জলের প্রয়োজন থাকে না। আবার অন্যদিকে মৎস্য চাষে ব্যবহৃত জল গৃহপালিত পশু পাখিদের ফসল চাষে এবং গৃহস্থালির কাজেও ব্যবহার হতে পারে। এই অঞ্চলে ভূপৃষ্ঠের জল ক্যানেল বা খাল ও জলাশয়ের সাহায্যে কৃষিক্ষেত্রে জলসেচ হিসাবে ব্যবহার করা হয়। এই জল কৃষিক্ষেত্র ব্যতীত বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। সেগুলো কি? গৃহস্থলের কাজে, বাগানের কাজে, গাছপালা ও অন্যান্য উদ্ভিদের প্রয়োজনে, গৃহপালিত পশুর পানীয় জল হিসাবে, অ্যাকোয়াকালচারে, ক্ষুদ্র শিল্পে, ইট নির্মাণ শিল্পে এই জল ব্যবহার করা যায়। স্নান ও কাপড় কাচা হিসেবে জলসেচের জলকে ব্যবহারের প্রবণতা বেশ কিছু গ্রামাঞ্চলেও দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ভৌমজলকে কৃষিকার্যের জলসেচ হিসাবে ব্যবহারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু ভৌমজলের সঞ্চয় অক্ষুণ্ণ রাখার কাজে আমরা এখনো সচেতন নই। জল আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। পৃথিবীতে এই সম্পদের পরিমাণ খুব সীমিত। দুর্ভাগ্যবশত পৃথিবীর এই 3% সুপেয় জল সম্পর্কে কেউ আমরা সচেতন নয়। 3% মধ্যে 80% হল হিমবাহ ও মেরু বরফ, আর বাকি 20% ভূপৃষ্ঠের বিভিন্ন অংশ থেকে আসে। সেগুলি কি কি? নদী, খাল, বিল, পুকুর, হ্রদ ইত্যাদি থেকে। সারা পৃথিবীর মানুষ এই 20% জলের উপর
নির্ভর করে বেঁচে আছে। অল্প কয়েকটি উৎস থেকে এই জল সমগ্র জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে। এক্ষেত্রে মানুষের অজ্ঞানতা মানুষকে জল অপচয় দিকে ঠেলে দিচ্ছে। পানীয় জল ব্যবহার ও অপচয় প্রতি মানুষকে সচেতন হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার করার ফলে প্রয়োজনের সময় জলের যোগানের টান পড়তে পারে। আচ্ছা, এই পাঁচটি প্রশ্নের উত্তর বলে দিলাম। এবারে আমি এই তিনটি এরপরে তিন নম্বরের প্রশ্ন দেখো, তিন নম্বরের প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি। তিন নম্বরের প্রশ্নগুলোর মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে, দেখো গঙ্গা নদীর গতিপথ, ফার্স্ট হচ্ছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। আচ্ছা, এটি হচ্ছে দেখো গঙ্গা, যেটা পশ্চিমবঙ্গে আছে আর কি। গঙ্গা পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। বিহারের রাজমহল পাহাড়ের নিকট গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গা প্রধান দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এবং অপর শাখাটি ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ভাগীরথী উত্তর দক্ষিণে আবার দুটি ভাগে ভাগ হয়েছে। ভাগীরথীর এটির উত্তরাংশ ভাগীরথী নাম এবং দক্ষিণাংশ এর নাম হুগলি নামে পরিচিত। ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে ভাগীরথী হুগলি নদী খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের রাজধানী তথা পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বন্দর শহর শিল্পকেন্দ্র কলকাতা হচ্ছে এই নদীর তীরেই অবস্থিত। আচ্ছা, ভাগীরথী হুগলি নদীর অসংখ্য উপনদী ও শাখা নদী আছে। সকল উপনদী শাখা নদী সমূহ জল বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং এর মোহনায় বৃহৎ বদ্বীপ সৃষ্টি করেছে। আচ্ছা, এবারে দেখো দু নম্বর প্রশ্নটা দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের জোয়ার ভাটার জলে সৃষ্ট নদীর বর্ণনা। জোয়ার ভাটার জলে সৃষ্ট পুষ্ট নদী, যেসব নদী সমুদ্রে জোয়ার ভাটার জলে পরিপুষ্টতা লাভ করে তাদের জোয়ার ভাটা জলে পুষ্ট নদী বলে। পশ্চিমবঙ্গের দক্ষিণে বদ্বীপ অঞ্চলে এই প্রকার নদী দেখতে পাওয়া যায়, যেমন ইছামতি, জলঙ্গি, মাথাভাঙ্গা, চুন্নি, মাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, রায়মঙ্গল, পিয়ালি, গোসাবা ইত্যাদি প্রধান। নদীগুলি অত্যন্ত ধীর গতি সম্পন্ন। জোয়ারের সময় নদীগুলি প্রবল ফুলে ফেঁপে ওঠে, আবার ভাটার সময় জল কমে যায়। মোহনার কাছে এই নদীগুলি খুবই প্রশস্ত, তাই জোয়ারের জল নদীতে প্রবেশ করে নদীপথে উপরের দিকে অনেকটা এগিয়ে যায়। একটি প্রাচীর বা দেয়ালের মতো জোয়ারের জল স্থলের অভিমুখে এগিয়ে আসলে তাকে বান ডাকা বলে। আচ্ছা, এবারে দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো, তিন নম্বর প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের জলের বহুমুখী ব্যবহার কি, তার গুরুত্ব কি? পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার, এই কথাটি ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে এবং বাস্তবিক সত্য যে বহু মানুষ গৃহস্থালির ব্যবহারের জন্য ধার্য জল বিভিন্নভাবে ব্যবহার করে। যেমন কি কি কাজে ব্যবহার করে? উৎপাদনমূলক কাজে, মৎস্য চাষে, গৃহস্থের কাজে, ক্ষুদ্র শিল্পে, কৃষিতে, সেচ হিসাবে, পানীয় হিসাবে, কাঁচাকুচি ও শৌচ কাজে ইত্যাদি, এই সকল কাজে জল ব্যবহার পরিকল্পিত ব্যবহার নয়, ফলে জল ব্যবহার ব্যবস্থা বা পদ্ধতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ব্যবহারকারীদের মধ্যে সৃষ্টি হচ্ছে তখন দ্বন্দ্ব। আচ্ছা, এবারে দেখো লাস্ট যে তিন নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে, বৃষ্টির জল সংরক্ষণের
নীতি। বৃষ্টির জল সংরক্ষণ, আচ্ছা বৃষ্টির জল সংরক্ষণ একটু বলছি। বৃষ্টির জলকে ধরে রেখে ব্যবহার করার সঠিক পরিকল্পনা গ্রহণ করলে জল সম্পদকে রক্ষা করা সম্ভব। সেগুলো কি, বৃষ্টির জলকে সরাসরি ভূগর্ভে প্রবেশ করিয়ে ভূগর্ভস্থ জল সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে হবে। দুই বাড়ির ছাদে যে বৃষ্টির জল পড়ে তাকে পাইপের মাধ্যমে নিয়ে গিয়ে কোনো জলাধারে সংরক্ষিত ও পরিশোধন করতে হবে। আর গৃহস্থলে বিভিন্ন কাজে এরভাবে ব্যবহার করা যায়। তাছাড়া বড় ও ছোট পুকুর তৈরি করে আশেপাশের অঞ্চলে বৃষ্টির জলকে পাইপ লাইনের মাধ্যমে নিয়ে এসে পুকুরে সংগ্রহ করা এবং স্থানীয় অঞ্চলে সেচের কাজে লাগানো যায়। তাছাড়া ভূগর্ভস্থ জলাধারের মেঝে কংক্রিটের বানিয়ে বৃষ্টির জমা জল দ্বারা ভৌমজলের ভাণ্ডারকে পরিপূরণ করা যায়। বর্তমানে পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে প্রভৃতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত জেলাগুলিতে এই পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এই জল সমস্যার একমাত্র সমাধান হিসেবে বৃষ্টির জল সংরক্ষণ নীতি উপযোগী সমাধান। বৃষ্টির জল সংরক্ষণ প্রক্রিয়া, বীরভূমে 15টি, বাঁকুড়ায় 16টি আর পুরুলিয়ায় 15টি বিদ্যালয় চালু করা হয়েছে। বৃষ্টির জল সংরক্ষণকারীদের সরকারি সাহায্য প্রদান করা হয়। বিদ্যালয়গুলিতে 2টি জলাধারের সুবিধা দেওয়া হয়। একটি হচ্ছে পিভিসি জলাধার, যার কাজ হল পানীয় জল সরবরাহ করা, এবং অন্যটি ইটের নির্মিত কংক্রিট জলাধার, যার কাজ হল শৌচ ও অন্যান্য কাজে ব্যবহৃত জল সরবরাহ করা। বৃষ্টির জল সংগ্রহ বাড়ির খোলা ছাদে তৈরি করা হয়, যেখানে বৃষ্টির জল সহজে ধরে রাখা যায়। সংগ্রাহক থেকে ফিল্টারের সাহায্যে পিভিসি জলাধারের জল সরবরাহ করা হয়। এই জল পানীয় জল হিসাবে ব্যবহার করা যায়। পিভিসি ট্যাঙ্ক বা জলাধার থেকে অপর একটি নলের সাহায্যে ইট নির্মিত জলাধারে রাখা হয়, যা শৌচ বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় পাহাড়ি অঞ্চলে চরম জল সংকট দেখা যায়, তখন ওই অঞ্চলে ভূপ্রকৃতিগত কারণে ভৌমজল অত্যন্ত কম থাকে, সুতরাং বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থায় ওই অঞ্চলে জল সংকট অনেকটা সমাধান হয়। আচ্ছা, এবারে কতগুলো এক নম্বরের প্রশ্ন দিচ্ছি, সেগুলো দেখো, সেগুলো তোমরা নিজেরা করবে, দেখো আগেও দিয়েছি। সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও। এ, গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, চেমাইন্তুং হিমবাহ, সিঙ্গিকাবাব। বি, উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে তিস্তা, জলডাকা, দামোদর। যেগুলো ঠিক মনে হবে সে রাইট চিহ্ন দেবে। তারপরে দুই দেখো, শুদ্ধ অশুদ্ধ, জলসম্পদের মূল উৎস জল। বি হচ্ছে ভারতের মোট আয়তনের মাত্র 6% ভূমিভাগ অধিকার করে আছে পশ্চিমবঙ্গ। তিন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, ভুটানে ড্যাশ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। বি, জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদীর নাম ড্যাশ। চার হচ্ছে এক কথায় উত্তর দাও, এ হচ্ছে পৃথিবীর মোট জলের শতকরা কত ভাগ শুদ্ধ বা সুপেয় জল। বি, তিস্তা শব্দের অর্থ কি। পাঁচ, বাম দিকের সাথে ডান দিক মেলাও, এখানে এক দিয়েছে দামোদর, এখানে এক দিয়েছে জোয়ারভাটা, এখানে দুই তিস্তা, এখানে দুই বাংলার দুঃখ, এখানে তিন সুন্দরবন, এখানে তিন হচ্ছে উত্তরবঙ্গের ত্রাস। এটি তোমরা নিজেরা করে